নয় প্রতিরোধ আর নয় প্রতিবাদ এবার হবে প্রতিরোধ ডালিমকে যেখানেই পাওয়া হবে সেখানেই তার উপযুক্ত জবাব দেওয়া হবে আমরা কুল্লা ইউনিয়নবাসী আমরা আজকে এখানে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে যাচ্ছি কুল্লার মাটি ডালিমের জন্য হারাম হয়ে গিয়েছে ডালিমের জন্য হারাম হয়ে গিয়েছে আজকে এখানে দাঁড়িয়ে দেওয়া কথা যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে না পারি জীবনে কখনো আপনাদের সামনে সে দণ্ডায়মান হব না আমরা কুল্লার মাটি ডালিমের জন্য অবাঞ্ছিত ঘোষণা করছি প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আজকে যখন 2022 সালে 5ই জানুয়ারি যখন নির্বাচন হয়ে গেল আপনাদের নির্বাচন ভোটে আমরা নির্বাচিত হয়েছি তখন যখন চারিদিকে আনন্দের মানুষাত্মরা হয়ে যাচ্ছে তখন খাজরার মাটি রক্তাক্ত হচ্ছে খাজরার মানুষের জীবনটাকে আজকে যে দুর্বিষহ করে তুলেছেন খাজরার মানুষের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে তার কুকর্মের ফল হিসেবে তিনি সেদিনকে ফুলের মালার পরিবর্তে হাতে হ্যান্ডকাপ পরে শ্রীঘরে গিয়েছিলেন লজ্জা লাগে ঘৃণা লাগে যে একজন জনপ্রতিনিধি যখন নির্বাচিত হয়েছেন তখন সবাই তার মানুষ সেখানে কি হচ্ছে সে প্রতিপক্ষ দমনের জন্য মরিয়া হয়ে উঠেছে আজকের খাজরার মাটি আপনি উত্তপ্ত করেছেন খাজরার নিরীহ মানুষ প্রতিবাদ করতে পারছে না তারা মেনে নিয়েছে আপনার অত্যাচার কিন্তু আপনার অত্যাচারের মাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে এমন দাম্ভিকতা আপনার এসে গেছে যে আপনার যে আওয়ামী লীগের যে সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আপনি সেই সংগঠনের সভাপতি সম্পর্কে কটুক্তি করতে আপনার দ্বিধা লাগে না আপনি এমনই একজন ঘৃণিত ব্যক্তি যে পরিষদে আমরা চেয়ারম্যানই করছি সেই পরিষদের সভাপতি হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি আমার গুরুজনকে আমি আমার অভিভাবককে যখন আমি অপমান করব তখন তাকে অপমান করা হচ্ছে না আমার পিতা তুল্য পিতৃতুল্য অভিভাবককে অপমান করা হচ্ছে আজকে সময় এসেছে আজকে সময় এসেছে আশাশুনি ভাষায় প্রতিবাদ করার দুষ্টের দমন সৃষ্টির পালন এটাই আমাদের কিন্তু প্রত্যেকের হওয়া উচিত আজকের আপনারা যে হাত পা গুটিয়ে বসে আছেন আজকে মুস্তাকিম ভাইকে বলছে কালকে কিন্তু আপনাকে বলবে পরশুদিন আমাকে বলবে তারপরের দিন আরেকজনকে বলবে গালি কিন্তু তার কাছে সকলকে শুনতে হবে অতএব আজকে যারা হাত পা গুটিয়ে বসে আছেন তারা এখনো সময় আছে তার ওই কালো হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা করুন আমরা যতটুকু খবর নিয়েছি আমাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী জনাব অধ্যাপক ডাক্তার রুহুল্লাহ কেম্পি মহোদয় উনি তার এই ধরনের উদাত্ত আচরণে তীব্র নিন্দা এবং ঘৃণা প্রতিবাদ জানিয়েছেন আমরা সাধুবাদ জানাই মাননীয় এমপি মহোদয়কে সাথে সাথে মাননীয় এমপি মহোদয়কে এই আশাসনের উন্নয়নের উপকার সাতক্ষীরা জেলার উন্নয়নের রূপকার তাকে আমরা বিনয়ের সহিত অনুরোধ করি আপনি এই উপজেলার অভিভাবক হিসেবে এই তিন তিন আসনের গণমানুষের অভিভাবক হিসেবে আপনি এর দৃষ্টান্তমূলক বিচার করুন এটা হচ্ছে আমাদের আশাশুনি বাসীর প্রাণের দাবি।